করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসন বর্ধমান শহরের পুলিশ সাংবাদিক আইনজীবী স্বাস্থ্যকর্মী সহ প্রতিটি মানুষকেই সচেতন করল পুলিশ প্রশাসন। ইতিমধ্যে রাজ্য সরকার নিষিদ্ধ করেছে ব্রিটেনগামী বিমান। রাজ্য সরকার জনগণকে সচেতন করতে ময়দানে নেমে পড়েছে। এছাড়াও আগামী দিনে কিভাবে এর মোকাবিলা করা হবে সে বিষয়ে আলোচনা চলছে। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন মানুষকে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে। যদিও অধিকাংশ মানুষ সচেতন, তারা মাস্ক পরেই বেরিয়েছেন। এদিন বর্ধমান জেলা পুলিশ ও বর্ধমান সদর থানার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পার্কাস রোড মোড় এলাকায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। বর্ধমান থানার পক্ষ থেকে এলাকার সমস্ত নাগরিকদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন সমস্ত দেশ জুড়ে কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী, আবার নতুন করে অনেক মানুষ কোভিড আক্রান্ত হচ্ছে। তার উপর অমিক্রন ভ্যারিয়েন্ট একটা আতঙ্কের সৃষ্টি করেছে। সেই কারণে প্রত্যেক নাগরিকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে কোভিড বিধি মেনে চলুন। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে প্রত্যেক নাগরিককে ঘরের বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে। সেই কারণে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, মাস্ক ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না, প্রত্যেকে মাস্ক পরে ঘরের বাইরে বের হন। পথ চলতি মানুষদের অনেককেই লক্ষ্য করা যাচ্ছে, আপনারা বিনা মাস্কে রাস্তায় চলাফেরা করছেন। বিনা মাস্কে চলাফেরা করে আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। কাজেই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকে সচেতন হন, মাস্ক ব্যবহার করুন। আপনাদের সকলের সচেতনতার জন্য আমরা প্রথম দিকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কিন্তু এরপর থেকে আপনাদের অ্যারেস্ট পর্যন্ত করা হতে পারে। কাজে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, বিনা মাস্কে কেউ ঘরের বাইরে বের হবেন না, প্রত্যেকে মাস্ক পরে ঘরের বাইরে বের হন এবং কোভিড বিধি মেনে চলুন। ঘরের বাইরে বের হলেই প্রত্যেকে মাস্ক পরুন। রাস্তায় চলাফেরা করার পর যখন বাড়ি ঢুকবেন তখন হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে স্যানিটাইজ করে তারপর ঘরে ঢুকুন। আপনি নিজে যেমন ঘরের বাইরে বের হয়ে নিজেকে সংক্রমিত হওয়ার দিকে ঠেলে দিচ্ছেন যদি আপনি মাস্ক ছাড়া চলাফেরা করেন। কাজেই আপনি বিনা মাস্কে ঘরের বাইরে বের হবেন না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।